মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের সুযোগ চালু করলো বিটিআরসি ত্রিশ টাকার বিনিময়ে এই সেবা পাবেন গ্রাহকরা বিকেলে বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় বলা হয় এতে গুণগত সেবার প্রতিযোগিতা বাড়বে নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের সুযোগ পেল মোবাইল ফোন ব্যবহারকারীরা এজন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির চেয়ারম্যান ডক্টর শাহজান মাহমুদ এমএনপির লাইসেন্সের জন্য ইনফোজিলিয়ন বিডি টেলিটেকের প্রতিনিধির কাছে লাইসেন্সের নোটিশ তুলে দেন ইনফোজিলিয়ন বিডি টেলিটেকের এমএনপি গাইডলাইনের শর্তানুযায়ী লাইসেন্স একুইজিশন ফি এক মাসের মধ্যে দশ কোটি টাকা দিতে হবে পাশাপাশি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বিটিআরসিকে জানাতে হবে তবে কোম্পানির সাথে যৌথভাবে কাজ করবে স্লোভেনিয়ার একটি কোম্পানি যদিও এই কোম্পানি গঠন প্রক্রিয়া ও মূলধন বিনিয়োগ নিয়ে রয়েছে নানা প্রশ্ন এ বিষয়ে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মাবরুল হোসেন বলেন কোম্পানির মূলধন কত তা মুখ্য নয় আমরা এই প্রকল্পে পঞ্চাশ কোটি টাকা বিনিয়োগ করছি কোম্পানি ফর্মেশনে একশো পাউন্ডে করো না কত পাউন্ডে করো ইজ নট দ্যাক্টর দ্য ফ্যাক্টর ইজ আমরা অত্যন্ত উই আর আমরা আশা যে আমরা চেষ্টা করবো সময়ের একশো আশি দিন শেষ হওয়ার আগে আমরা রোল আউট করার জন্য প্রভাইডে আমাদের সব কানেকটিভিটি উইথ মোবাইল এবং ফিক্সড লাইন অপারেটার্স ঠিকমতো স্মুথলি এ বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ বলেন আগামী ছয় মাসের মধ্যে ইনফোজেলিয়ন বিডি টেলিটেক যদি গ্রাহকদের সেবা দিতে ব্যর্থ হয় তাদের সাথে চুক্তি বাতিল করে অন্য কারো সাথে করা হবে নতুন চুক্তি নির্ধারিত সময়ের মধ্যে রোল আউট টার্গেট পূরণে ব্যর্থ হলে অবশিষ্ট ব্যাঙ্ক গ্যারান্টি নবদায়ন সহ লাইসেন্স বাতিল করা হবে সেক্ষেত্রে পরবর্তী বিডারকে লাইসেন্স প্রদান করা হবে ত্রিশ টাকা খরচ করে নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের সুযোগ পাবেন গ্রাহকরা যা আগামী ছয় মাসের মধ্যে এক শতাংশ এক বছরের মধ্যে পাঁচ শতাংশ পাঁচ বছরের মধ্যে দশ শতাংশ গ্রাহককে এই সুবিধার আওতায় আনতে হবে বলে জানায় বিটিআরসি যদিও বাংলাদেশে বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারী সংখ্যা তেরো কোটি নয় লাখেরও বেশি মাহফুজ কামাল চ্যানেল 24 ঢাকা